তুমি হয়তো বলবে রিলেশনশিপে একটা সময়ের পরে সে তোমাকে মিস করবে না কিন্তু আমি যদি বলি সে তোমাকে মিস করতে বাধ্য সাইকোলজি তাই বলছে চলো জেনে নিই সাইকোলজি কী বলছে এবং কি করলে সে তোমাকে সারাক্ষণ মিস করবে দেখো তুমি যাকে পছন্দ করো যাকে ভালোবাসো সে তোমার কথা ভাববে তোমাকে নিয়ে স্বপ্ন দেখবে তোমাকে মিস করবে এটা তো আমরা প্রত্যেকে চাই তাই না কিন্তু কি করলে সে তোমাকে সারাক্ষণ মিস করবে এবং অনেকের ধারণা যে একটা সময় পর এটা জাস্ট ইম্পসিবল কিন্তু সাইকোলজি বলছে হ্যাঁ এটা পসিবল কিছু ছোট ছোট ট্রিক্স থাকে যে জিনিসগুলো তুমি যদি ফলো করো সে তোমাকে মিস করতে বাধ্য এবং এই ট্রিক্সগুলো যে খুব কঠিন এমনটা নয় ভীষণ ইজি চলো জেনে নি কী সেই ট্রিক্স সবার প্রথমে যেটা বলবো সেটা হলো তুমি যদি চোখ বন্ধ করে তার কথা ভাবো যাকে পছন্দ করো বা ভালোবাসো কি মনে পড়ছে তার ফেসটা মনে পড়ছে তার চোখ মনে পড়ছে আর কি মনে পড়ছে স্মেল স্মেলস অলওয়েজ মেমরি ক্রিয়েট করে তাই প্রিয় মানুষের স্মেলটা আমাদের ব্রেনে অনেকক্ষণ অনেক দিন থাকে তাহলে তোমাকে একটা নির্দিষ্ট সুগন্ধি ইউজ করতে হবে যে কোনো একটা কিছু তোমাকে বেছে নিতে হবে যখন তোমরা এক সঙ্গে কথা বলবে সামনাসামনি দেখা করবে যখন সে সেই সুগন্ধটা পাবে না তার মেমোরিতে সেটা স্টোর হয়ে থাকবে তুমি সামনে না থাকলেও এই সুগন্ধটা কিন্তু অনেক দিন পর্যন্ত শুধু তোমাকে মনে করাবে মনে করাতে বাধ্য সেকেন্ড যে স্টেপটার কথা বলবো সেটা ভীষণ ইজি একটা স্টেপ যেটা আমরা সারাক্ষণ করি সোশ্যাল মিডিয়াতে আমরা কম বেশি সব বাই অ্যাক্টিভ থাকি সারাক্ষণে অ্যাক্টিভ থাকি তাহলে তোমাকে কি করতে হবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে আর কি করতে হবে নিজের আপডেটগুলো দিতে হবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থেকে তার টেক্সটের ওয়েট করতে বলছি না বা তোমাকে বলছি না যে টেক্সট করো কি করছো ঘুরছো খাচ্ছো খেলছো যা কিছু করছো ছোটো ছোটো আপডেট দাও এখন আমাদের যুগটা এইরকম হয়ে গেছে কেউ যদি সোশ্যাল মিডিয়াতে কোনো হ্যাপি পোস্ট দিয়ে দেয় না তার মানে এটা দাঁড়ায় যে সে খুব হ্যাপি সে আদতে ভিতর থেকে কতটা দুঃখী সেটা কেউ দেখে না আর কেউ যদি একটা দুঃখী পোস্ট দিয়ে দেয় না সবাই ভাবে যে সে খুব দুঃখী আসলে ভেতরে সে কতটা হ্যাপি সেটা কিন্তু কেউ দেখে না তাই তোমাকে অলওয়েজ তাই অলওয়েজ তুমি সোশ্যাল মিডিয়াতে নিজের আপডেটগুলো দাও এতে সে তোমাকে নোটিস করবে করবেই হয়তো এমনিতে তোমাকে নোটিস করছে না কিন্তু তখন নোটিস করবে সুতরাং এটাকে কিন্তু একটা ট্রিক হিসেবে নাও এবং এটা অ্যাপ্লাই করো দেখো সম্পর্কে না মিস্ট্রিটা ভীষণ রকম জরুরি একটু রহস্যটা জরুরি আমি কি করছি কি খাচ্ছি সব তাকে বলে দিচ্ছি এবং একটা সময় পর সে তোমাকে পুরোপুরি জেনে যাবে এবং তারপর তার ইন্টারেস্ট থাকবে না তা নিজেকে অল্প অল্প করে খোলো নিজের গল্পগুলোকে অল্প অল্প করে বলো সবসময় নতুন কিছু করার চেষ্টা করো নতুন কিছু ইউনিক কিছু যেটা এর আগে করি তাহলে কি হবে সে তোমাকে মিস করবে তার মনে হবে অলওয়েজ তুমি কিছু একটা রহস্য করছো অলওয়েজ তার তোমার মধ্যে নতুন কিছু আছে এই রকম ফিলটা থাকা জরুরি দেখো তোমাদের প্রতিবার যখন মিট হয় যদি এটা পসিবল হয় যে তোমাদের মাঝে মাঝে মিট হয় তাহলে একটা স্পেশাল ট্রিক্স আমি তোমাদের বলবো কি করবে বলো তো তোমার কিছু জিনিস ভুল করে মানে ভুল করেই আর কি ছেড়ে আসো যেমন জলের বোতল হতে পারে রুমাল হতে পারে সানগ্লাস হতে পারে কিছু জিনিস রেখে আসো ভুল করে কেন বলছি যতদিন সেই জিনিসটা তার কাছে থাকবে সে কিন্তু তোমার কথা ভাবতে বাধ্য তার ব্রেন অলওয়েজ বলবে যে কিছু আছে সেটা ফেরত দিতে হবে হ্যাঁ এই রকম কিন্তু ব্রেন তাকে ভাবাবে এবং সেই জিনিসটা যদি তুমি রিলেটেড হয় তাহলে সে তোমাকেও ভাবতে বাধ্য ভীষণ ইজি একটা স্টেপ আমি তোমাদের সঙ্গে কিন্তু কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স শেয়ার করেছি আমি তোমাকে কথা দিচ্ছি প্রত্যেকটা ট্রিক্স অ্যাপ্লাই করে দেখো হান্ড্রেড পারসেন্ট ওয়ার্ক করবে তারপরে কিন্তু কমেন্টে তুমি আমাকে জানাবে যে হ্যাঁ দিদি ওয়ার্ক করেছে ট্রাই করে অবশ্যই দেখো তোমাদের সমস্যার কথা কিন্তু আমাকে জানাতে পারো আমার পেজে সাবস্ক্রিপশন নিয়ে এবং আমার ইউটিউব চ্যানেল বাণী রয় সেটাতে জয়েন্ট বাটনে ক্লিক করে কিন্তু আমার সাথে সরাসরি কথা বলতে পারো প্রত্যেকে অনেক ভালো থেকো টাটা